পল্লী বন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তা ধস নেমেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শনিবার 10ই ফেব্রুয়ারি জরুরি বৈঠক শেষে রওশন এরশাদ সাংবাদিকদের জানান, আগামী 9ই মার্চ শনিবার জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি বলেন, জানেন যে দলের লাখ লাখ নেতা কর্মীর দক্ষতা ও যোগ্যতা এখনো সরকার পরিচালনা সফল দিচ্ছে। যে দলে লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনো সরকার পরিচালনার স্বপ্ন দেখছে, সে দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে বলে মন্তব্য করেছেন তিনি। পার্টি থেকে পল্লীবন্ধুর নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, পার্টির এই ক্রান্তি লগ্নে দেশের অগণিত এরশাদ পাগল নেতাকর্মীর দাবির মুখে কি এক কঠিন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে রক্ষার জন্য আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি তা আপনারা জানেন। দায়িত্ব গ্রহণের পর আজ আমি পার্টির শীর্ষ নেতৃবৃন্দ এবং অন্যান্য স্তরের সিনিয়র নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। বৈঠকে আমরা জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলন প্রসঙ্গে আলোচনা করেছি। প্রাথমিকভাবে আমরা 2রা মার্চ জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম, কিন্তু পবিত্র মাহে রমজানের পূর্বে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনে সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে 9ই মার্চ শনিবার জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করেছি।